আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এমএইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো ক্যাস্টর অয়েল কি, ক্যাস্টর অয়েলের ব্যবহারের নিয়ম, কি কি গুণাবলী রয়েছে, উপকারিতা, পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত জানানোর চেষ্টা করব। একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা নতুন কোনো ভিডিও পেতে দ্রুত সাবস্ক্রাইব করেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ক্যাস্টর অয়েলের সাথে আমরা অনেকেই পরিচিত, আমরা জানি নতুন চুল গজাতে সাহায্য করে এই ক্যাস্টর অয়েল। এর মধ্যে থাকা রিসিনোলেইক অ্যাসিড নামক উপাদান নতুন চুল গজানোর ক্ষেত্রে খুবই কার্যকরী। এই উপাদান শুধুমাত্র ক্যাস্টর অয়েল ও এক জাতের ফাঙ্গিতে পাওয়া যায়। ক্যাস্টর অয়েল কি? ক্যাস্টর অয়েল বাংলায় রেড়ি তেল নামে পরিচিত। এই তেল ত্বক চুলের পরিচর্যায় বিশেষ উপকারী। এর ভিতরে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস। এই উপাদান প্রদাহ হ্রাস করে, জীবাণু সংক্রমণ কমায়। এটি একটি প্রাকৃতিক গুণাগুণ সম্পূর্ণ ভেষজ তেল। ক্যাস্টর অয়েলে কি কি গুণাগুণ রয়েছে? ক্যাস্টর অয়েলে রয়েছে নানা প্রাকৃতিক উপাদান যা আমাদের ত্বক ও চুলের জন্য অত্যন্ত উপকারী। এই তেল চুলের গোড়া শক্ত করে এবং নতুন চুল গজাতে বিশেষভাবে সহায়তা করে থাকে। এই তেলে রয়েছে ওমেগা 3, ওমেগা 6, ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ই। এখন আপনাদের জানাবো ক্যাস্টর অয়েলের উপকারিতা কী। ত্বকের যত্নে ক্যাস্টর অয়েলের নানা রকম উপকারিতা রয়েছে, সংক্ষিপ্ত আকারে সেগুলো বলার চেষ্টা করব। ত্বক উজ্জ্বল করতে ক্যাস্টর অয়েল ও হলুদের প্যাক বিশেষ উপকারী। লেবুর রস, মধু ও ক্যাস্টর অয়েলের মিশ্রণ ব্যবহার করলে ত্বকে থাকা কালো দাগ দূর হবে। ব্রণ প্রতিরোধে ক্যাস্টর অয়েলের গুরুত্ব অপরিহার্য। সুন্দর গোলাপি ঠোঁট পেতে চান, তাহলে চিনির সাথে স্ক্রাব তৈরি করে ব্যবহার করুন। চোখের নিচে কালো দাগ, চিন্তা নেই, রাতে ঘুমানোর আগে সামান্য ক্যাস্টর অয়েলের সাথে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে চোখের নিচে ব্যবহার করুন। দেখবেন চোখের নিচের কালো দাগ একদম গায়েব। পিগমেন্টেশন রোধে এই তেল খুব উপকারী। রাতে ঘুমানোর আগে আক্রান্ত জায়গায় হলুদের সাথে ব্যবহার করুন ক্যাস্টর অয়েল, উপকার পাবেন। গর্ভবতী মহিলাদের স্ট্রেচ মার্ক বা ওজন বৃদ্ধির জন্য স্ট্রেচ মার্কস হয়ে থাকলে তা দূর করতে সাহায্য করে ক্যাস্টর অয়েল। নিয়মিত হালকা হাতে ম্যাসাজ করুন দাগের ওপর। মেকআপ রিমুভার হিসেবে ব্যবহার করতে পারেন ক্যাস্টর অয়েল। চুলের যত্নে ক্যাস্টর অয়েলের উপকারিতা। চুলের যত্নে ক্যাস্টর অয়েলের কোনো জুড়ি নেই। ক্যাস্টর অয়েল বা রেড়ির তেল চুল ওঠা কমায়। চুল ওঠা কমাতে মেথির সাথে ক্যাস্টর অয়েলের মাস্ক তৈরি করে নিন। এই মাস্ক চুলে লাগান প্রতি সপ্তাহে। এতে আপনার চুল ওঠা কমে যাবে এবং চুলের গোড়া হবে শক্ত ও মজবুত। চুলের খুশকি দূর করতে ক্যাস্টর অয়েল ভালো কাজ করে থাকে। প্রতিদিন সাধারণ তেলের সাথে মিশিয়ে ক্যাস্টর অয়েল ব্যবহার করলে আপনার খুশকি দূর হবে। যাদের মাথায় পাকা চুল রয়েছে তারা এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে ক্যাস্টর অয়েল ম্যাসাজ করুন। এতে সাদা চুলের সমস্যা দূর হবে। চুল পড়া প্রতিরোধে ও নতুন চুল গজাতে ক্যাস্টর অয়েলের মাস্ক। যাদের প্রচুর পরিমাণে চুল পড়ে তাদের জন্য একটি হেয়ার মাস্ক এর প্রণালী শেয়ার করলাম। চুলের রুক্ষতা দূর করতে ও নতুন চুল গজাতে দারুণ কাজ করে ক্যাস্টর অয়েল। ভালো ফল পাওয়ার জন্য সপ্তাহে একবার করে নিয়মিত দু মাস ব্যবহার করতে হবে। রাতে ঘুমানোর আগে আলতো হাতে সারা মাথায়
ব্যবহার করুন। মাথায় লাগিয়ে 10 মিনিট ম্যাসাজ করতে হবে, সকালে উঠে ধুয়ে ফেলুন। আরও ভালো ফল পেতে এর সাথে একটি ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে ব্যবহার করতে পারেন। চোখের পাপড়ি ঘন করতেও এই তেল ব্যবহার করতে পারেন। সতর্কতা, চুলে ব্যবহারের জন্য তৈরি বোতলের ক্যাস্টর অয়েল মুখ থেকে দূরে রাখুন। ক্যাস্টর অয়েলের পার্শ্ব প্রতিক্রিয়া, অতিরিক্ত ব্যবহারের ফলে বমি বমি ভাব হতে পারে। ক্যাস্টর অয়েলে রিসিন নামক বিষাক্ত উপাদান থাকে, এর কারণে ডায়রিয়া হতে পারে, ত্বকে লাল ভাবও হতে পারে। অতিরিক্ত ব্যবহারের কারণে পেশি দুর্বলতা এবং পেশির টান ভাব সৃষ্টি হতে পারে। 2 বছরের কম শিশুদের ক্ষেত্রে এই তেলের ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। আশা করি ক্যাস্টর অয়েলের সম্পর্কে আপনাদের নানা রকম তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি। কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করতে পারেন। ক্যাস্টর অয়েলের দাম, আপনারা দেখতে পাচ্ছেন 70 ml একটি বোতলের ক্যাস্টর অয়েলের দাম পড়বে MRP 165 টাকা। এটি কম বেশি হতে পারে, আপনারা যাচাই করে অবশ্যই দেখে কিনবেন। আর একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, মেয়াদ আছে কিনা দেখে ক্রয় করবেন। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের ক্যাস্টর অয়েল এর উপকারিতা, কী কী গুণ রয়েছে, পার্শ্ব প্রতিক্রিয়া, দাম বিস্তারিত জানানোর চেষ্টা করেছি। আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বিশুদ্ধ পানি পান করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।